বন্ধুরা আপনারা যারা আজকের এই ভিডিওটা প্লে করছেন একটি হৃদয় বিদরক ঘটনা আপনারা জানতে পারবেন আপনারা স্কিনে যে মেয়ে মহিলাটাকে দেখতেছেন এই মহিলাটা কি এই লোকটি এই যে পাশে থাকা এই লোকটি বিয়ে করছে গত পাঁচ বছর আগে কিন্তু এই মহিলাটি জানতো না গত বারো বছর আগে ইনি চট্টগ্রাম থেকে ফালিয়ে এসে আজকে গাজীপুরে এই মহিলাটাকে বিয়ে করছে তারপর সেই লোকটির আগের ঘরের সন্তান জানতে পারে সে তার বাবা নাকি গাজীপুরে আছে। সে অলরেডি গাজীপুর চলে আসছে আমরা বিস্তারিত কথা বলে জানতে পারবো এবং এই লোকটিকে কিভাবে ফাটানো যায় সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে আবারও দেখতে পাবেন আপনার ছেলেকে সহ আপনার এখানে যে বিয়ে করছে আপনার বউ আছে বউ আছে ওই করে রাখি আমরা যদি আপনার ছেলে সহ আপনার বউ সহ এখানে একটা বাচ্চা আছে তার সহ যদি আমরা আপনার এখানে পাঠাই আপনারা কি রিসিভ করবেন মেনে নিবেন হ্যাঁ আপনারা যদি আপনি মাইনার নিবেন যদি মাইনা নেন তাহলে আমরা এখান থেকে ফাটাবো যদি মাইনা না নেন তাহলে আমরা এখান থেকে ওনারে ফাটাবো না আচ্ছা লো কথা কইছেন হাতের কথা কইছেন কইছে আমরা এই যে আপনার এই যে সেলের বউ বুঝছেন হ্যাঁ এই যে আপনার সেলের বউ আমি দেখাচ্ছি পিছন থেকে আমরা দিয়ে দেখেন না আপনার সেলের বউ কান্না গড়ি করতেছে বর্তমানে

এখন ওনারা তো আলাদা থাকবে আর এখন যদি এরা যায় তাহলে এরা কিভাবে থাকবে বলেন ওই তো মনির সামনে যে কথা বলছি আসসালাম

এবং তার বাচ্চা সহ আমরা যদি ফাটাই আপনারা কি মেনে নিবেন এখন যদি নেন বছর আমি ওনাদেরকে এখানে ইয়ে কইরা সবাই পাঠাই দিব কি বলেন আচ্ছা তাহলে ওনারা থাকবে কিভাবে মানে আপনার আপনার ঘরে উঠাইবেন তো না আচ্ছা ঠিক আছে সাথে কথা বলছি ওনারা আপনাকে সমস্যা নাই আপনি যাবেন যাওয়ার পরে আপনাকে ঘরে নিবে আর এখন তোমরা থাকো সিদ্ধান্ত নাও কি করবা ঠিক আছে কি বলো কি বলে কবে যাবেন

তো দেখার পরে আমাদেরকে মেসেজ যে যে ভাই উনি আমার বাবা আপনারা ভিডিওটা করছেন আপনি আপনাকে যে এখানে বিয়ে করছে এরা তো আর জানে না এন্ড বিষয়টা হলো আপনাকে এখন যেহেতু বাসায় চলে আসছে বা আপনার এই যে আগের ওনার আপনার স্বামীর আগের ঘরের সন্তান হোক ঠিক আছে তিনি আপনি মন খারাপ করবেন এখন আমার কোন সমস্যা নাই ও সুখে থাকুক আমিও সুখে থাকি মানে দুজনের বাবা থাকুক কারণ তুমি কি চাও বাবা এবং মা সবাই একসাথে এক জায়গায় থাকুক সবাই একসাথে থাকুক আমি যেটা চাই যে তো তোমাদের আলহামদুলিল্লাহ তোমাদের দাদা দাদি তো ভালো কিছুই আছে না সব সব সবকিছু আছে সবকিছু আছে না এত গরিব তো না তো না বিল্ডিং আছে এখন বিল্ডিং তুলতে আব্বু জানে না কি জানে না এটা আপনাদের সুন্দর বিল্ডিং উঠাইছে বুঝছেন বড় বাড়ি আপনাদের বিশাল বড় বাড়ি আপনাদের আত্মীয়-স্বজন সবাই আপনাকে জন্য চাচ্ছে আপনি জানেনই যে আপনার ওয়াইফ আছে না ওকে নিয়ে যাবেন ও ওখানে থাকবেন আমার বিয়া হই সোপাড়া থেকে আরে বলছি যে এখন যাওয়া হয়েছে শুনেন এখন আপনি যদি ওই বাড়িতে যান আপনার প্রতি ওনার যে ওয়াইফ উনিও কোনদিনও রাগ হবে না হবে রাগ হবে তুমি বলো না আমি কিছু বলবে না তোমার আম্মু তো কিছু বলবে না যেহেতু তোমার আম্মুর বিয়ে হয়েছে কি এলাকায় না দূরে আমার আম্মুর ওই এলাকায় এলাকায় মানে এতটুকু এখান থেকে মানে থাকে কই জামার বাড়িতে থাকে জামার বাড়ি তখনো যায় নাই যায় নাই গেছে ঘুরবে জন্য গেছে উনি উনিরা উনি স্থান ঠিকানা নিয়ে ফেলছে উনি স্থানও ভালো আছে

সমস্যা নাই আমার আব্বু বাড়িতে থাকবে আমি থাকবো চট্টগ্রামে চট্টগ্রামে দোকান একটা আছে ছোট খাট একটা দোকান জব করি আমার নিজের দোকান আছে হ্যাঁ কাজে গেছে এই তুমি কি জানো তোমার একটা ভাই আছে ওই যে তোমার পাশে ভাইয়া পাশে তো তোমার ভাইয়া কও ভাইয়া কও ভাইয়া বলো বলো ভাইয়া একদম বলো

যে উনি ওনাকে যদি নিয়ে যাওয়ার পরে তাহলে কিন্তু আমরা নিজে দিব না তোমার বাবাকে যদি শুনি যে কোনো বেজাল হয়েছে বা জামেলা হয়েছে তাহলে বিপর এটা করবো আমরা কোনো বেজাল হবে না সিওর আমি একশো পার্সেন্ট আমার আম এখানে যাবে না আমি যাই আসুক দেখা হোক সমস্যা নাই কিন্তু এখানে তো ভাই সারা সারির একটা বিষয় আছে

না মানে আবু ইয়া দাদুকে একটু বলেন মোবাইলটা ধরতে বাবা তার সন্তানকে খুঁজে পাইলো ইনশাআল্লাহ আর সুপ্রিয় দর্শক আসলে বাবা তার ছেলে পাইলো ছেলে তার বাবাকে পাইলো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুনো ভাই হুম মন চলে যাচ্ছি ঠিক আছে বিশট হইলো আছে তুমি এখানে থাকো ঠিক আছে কালকে পর্যন্ত থাকো ওনাকে নিয়ে এসো ওনার এই মাকে নিয়ে এসো একসাথে তোমরা ঢাকে যাও এই এতে যাও ঠিক আছে কুমিল কি বলো তুমি এটা ভালো হইবো না তুমি এখন চলে গেলে আর যাবো না কি বলে এই বকর ভাই এদিকে আসেন স্ত্রী

দেখেন লেগে আচ্ছা তাহলে থাকেন আমরা আমরা গেলাম নাকি ভাই এমন ভাই বক্কর ভাই আসি তাহলে ভাই